বন্ধুরা, তোমরা তো আগের দিন দেখলে মিঠি কেমন করে পায়েলকে ফেলে দিয়েছিল, আর এই দেখো পায়েল এখনো খুব কষ্ট পাচ্ছে। তাহলে চলো দেখি আজকের ভিডিওটা কি হয়। দিদি, আমি তো আর পাচ্ছি না দিদি, খুব কষ্ট হচ্ছে। দিদি দিদি, আমার বেবি, দিদি আমার খুব ভয় করছে দিদি। আরে তোর কিচ্ছু হবে না পাগলি মেয়ে, একটুখানি ধৈর্য ধর, এক্ষুনি ডাক্তার দিদি চলে আসবে। এই সব কিছু মিঠির জন্যে, দেখেছেন মা, আজকে মিঠির দুষ্টুমির জন্য পায়েলের আজকে এই অবস্থা, দেখেছেন? আপনি সব সময় বলেন যে মিঠির কোনো দোষ নেই, দেখুন দেখুন, এখন তো দেখতে পাচ্ছেন নিজের চোখে। ও আজকে ঢুকুক, তারপরে আমি দেখছি ওর একদিন না আমার একদিন, ওর মজা আজকে আমি দেখাবো। ওই লাঠি আমি রেডি করেই রেখেছি, ওই লাঠিতে আজকে ওর আমি পা ভেঙে দেবো। আরে বৌমা, তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? ছেড়ে দাও ছেড়ে দাও, ও তো বাচ্চা মেয়ে, ওকে আর ইচ্ছে করে করেছে, ও বুঝতে পারেনি। বুঝতে পারেনি, ওকে বাচ্চা মেয়ে বলবেন না, অনেক বড় হয়ে গেছে, বাচ্চা বাচ্চা করে না, এতদিন ওকে আমরা মাথায় করে তুলেছি, আরো বাচ্চা নেই। আজকে পায়েল যে এত কষ্ট পাচ্ছে না শুধুমাত্র ওর জন্য, এসব ঘটনা তো ঘটতো না। ও যদি এইভাবে পায়েলকে ঠেলা দিয়ে না ফেলতো, দেখেছেন পায়েলকে তো কষ্ট পাচ্ছে। সত্যি মিঠি যে কোথায় গেল না, ওর একটু মার খাওয়া দরকার, খুব দুষ্ট হয়েছে, কিভাবে কাকিমাকে ফেলে দিয়েছে, কাকিমা কত কষ্ট পাচ্ছে, দেখ মানতে দেখ, আমার দেখে কি কান্না পাচ্ছে। সত্যি কাকিমার বেবিটা যে কি হবে, খুব চিন্তা হচ্ছে। মা দিদি, তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বল, কি কথা? আমি না মিঠিকে দেখেছি। কোথায় দেখেছিস তুই মিঠিকে, বল বল না, কোথায় মিঠিকে দেখেছিস? ওই দেখো, মিঠি ওই কলপারে ঝোপের ধারে দাঁড়িয়ে আছে। তাই? দাঁড়া দাঁড়া, আমি মাকে বলে দিচ্ছি। দাঁড়া, আজকে আমি মিঠিকে ঠিক মার খাইয়ে ছাড়বো, ও খুব দুষ্ট হয়েছে। মা মা, কি হলো রে মাই, তুই ডাকছিস কেন? মা, ওই দেখো মিঠি না ওইখানেই লুকিয়ে আছে, দেখো কাকিমাকে ঠেলে ফেলে দিয়ে এখনো নিশ্চিন্তে কলপারে ঝোপের ধারে লুকিয়ে আছে। তুমি যাও ওখানে, তাহলে ওকে তুমি ঠিক দেখতে পারবে। তাই নাকি? দাঁড়া, ওর হচ্ছে। মা আপনি একটু দাঁড়ান তো, আমি দেখে আসি। আজকে মিঠি ভীষণ বকা খাবে, খুব দুষ্ট হয়েছে। দেখ, তুই সবসময় আমার মায়ের কাছে শুধু বকা খাস, আজকে তুই কেমন বকা খাস দেখ। শুধু বকা না, আজকে তুই মারও খাবি। এ কি, ও মা, আরে যেও না যেও না, ছেড়ে দাও, বাচ্চা মেয়ে কি করতে কি করেছে, আরে ছেড়ে দাও, ওর কথা তুমি ধরছো কেন? কোথায় গেল কোথায় গেল? এই তো, এই বেরিয়ে আয় বেরিয়ে আয়, ঝোপ থেকে বলছি বেরিয়ে আয়। মিঠি, কথা শুনলি তুই আমার, বেরিয়ে আয়। এদিকে দেখো নিতু খুব রেগে গেছে, আর মিঠি তো ভয়ে থরথর করে কাঁপছে। কি হবে এখন, নিতু কি সত্যি তাহলে মিঠিকে খুব মারবে? চলো দেখি তাহলে। মা মা, বিশ্বাস করো মা, আমি ইচ্ছে করে করিনি মা, আমাকে ছেড়ে দাও না মা, আমি ইচ্ছে করে করিনি। ইচ্ছে করে করনি? তুমি কোনো কিছু ইচ্ছে করে করো না, আয় বলছি এদিকে। তুই আমার কথা শুনবি না তো? দাঁড়া, তোকে কিভাবে এখানে আনতে হয় আমিও জানি। দাঁড়া মা, মা আমাকে ছেড়ে দাও, মা মা আমাকে ছেড়ে দাও, মা আমার কানে লাগছে। লাগুক। লাগছে কেন? দুষ্টুমি করার সময় মনে থাকে না? মা কানে লাগছে কেন? তুই কাকিমাকে এভাবে ঠেলে ফেললি, দেখছিস তো কাকিমা কেমন কষ্ট পাচ্ছে, শুধুমাত্র তোর জন্য, আজকে যা হচ্ছে শুধুমাত্র তোর জন্য। মা আমি বুঝতে পারিনি মা, আমাকে ছেড়ে দাও না মা, আমার খুব কানে ব্যথা করছে। ব্যথা করুক, আয় এদিকে, আয় বলছি এদিকে, মা ছেড়ে দাও। আরে বৌমা ছেড়ে দাও, কানে লাগবে, বাচ্চা মেয়ে কোথায় কানে লেগে যাবে, এই রকম করে কেউ শাসন করে, ছেড়ে দাও বলছি। বৌমা, বাচ্চা মেয়ে ওকে আর বুঝতে পেরেছে, ওকে ইচ্ছে করে ঠেলে ফেলেছে। না মা, ওকে একদম বাচ্চা বাচ্চা করবেন না। মা আজকে আমাকে একদম আপনি আটকাবেন না, আজকে মিটিকে কিভাবে মারতে হয় আমিও জানি। আমার লাগছে, বৌমা ছেড়ে দাও, লাগবে বৌমা ছেড়ে দাও। আর করবি? মা মা আমার ভুলে গেছে মা, বলে করবি? মা আমার ভুলে গেছে, ভুলে গেছে মা, মা আমার লাগছে মা। বল, আজকে না হলে মেয়েটাকে মেরেই ফেলবে। যাই যাই যাই। আরে আরে ছেড়ে দাও দিদি, দিদি আমার খুব কষ্ট হচ্ছে দিদি, ওই দেখো দেখেছো, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও মেয়েটাকে, ছেড়ে দাও মা, আমাকে ছেড়ে দিন আপনি, আটকাবেন না, না ছেড়ে দাও, মেয়েটাকে মারতে মারতে কি মেরেই ফেলবে নাকি তুমি? যাও যাও যাও, ছোট বৌমার কাছে যাও তুমি, আমার আর ভালো লাগে না মা, দেখছেন তো কতটা কষ্ট হচ্ছে পায়েল শুধুমাত্র এই মিঠির জন্য। ঠিক আছে আমি বুঝতে পারছি, তাহলে তুমি ওইভাবে মেয়েটাকে মারবে, অনেক মেরেছো, যাও 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 তো পায়েলের কাছে যাও, এক্ষুনি ডাক্তার চলে আসবে, যাও। এসো মেয়ে।
দেখে এসো। ও শোনো কি হয়েছে, মা মেরেছে। আরে খুব লেগেছে না, আমার খুব ব্যথা লেগেছে। আরে মেয়েটাকে কেউ এইভাবে মারে, মেয়েটার বড্ড লেগেছে, কত ব্যথা পেয়েছে গো এইভাবে মেয়েটাকে মারে। আরে না শোনো না, কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি, চলো 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 চলো। স্বপ্না তাড়াতাড়ি, পেশেন্টের অবস্থা নিশ্চয় ভীষণ খারাপ, চলো 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 চলো। আর এদিকে দেখো মিঠিতে বাড়ি ডাক্তার দিদিও চলে এসেছে, তাহলে দেখা যাক পায়েলের কি হয়। ও ডাক্তার দিদি আসুন আসুন, দেখুন না পায়েল কেমন ছটফট করছে, ও খুব কষ্ট পাচ্ছে, ওকে একটু দেখুন না। আহ আমি আর পাচ্ছি না ডাক্তার দিদি, ডাক্তার দিদি আমার বেবি, আমার বেবিটাকে মনে ছাড় বাজাতে পারলাম না ডাক্তার দিদি, ডাক্তার দিদি আমার খুব কষ্ট হচ্ছে। এই তুই বারে বারে অলক্ষণের কথা কেন বলছিস, দাঁড়া না, ওই তো ডাক্তার দিদি এসছে, দেখ না সব ঠিক করে দেবে। ঠিক আছে অত চিন্তা করবেন না, আমাকে আগে দেখতে দিন। আর এইদিকে দেখো পায়েলকে ডাক্তার দিদি দেখতেও শুরু করে দেয়। অসহ্য যন্ত্রণা করছে ডাক্তার দিদি, পারছি না। ঠিক আছে আমাকে দেখতে দাও, আমি দেখছি তো, কোনো অসুবিধা নেই। দাঁড়াও একটুখানি দাঁড়াও, কি ব্যাপার, কি করে হলো এসব? আসলে আমার মেয়ের সঙ্গে ধাক্কা লেগে না ও পড়ে গেছে। বলছেনটা কি, এ তো সিরিয়াস ব্যাপার, আমি তো বারবার বলে দিয়েছিলাম যে ওকে একটু সাবধানে রাখতে, যাও একটা কিছু করুন, যাও করে আমাদের আচ্ছা মা যেন দুজনেই সুস্থ থাকে, সেরকমই কিছু করুন ডাক্তার দিদি, যদি হয় তাহলে হসপিটালে নাহলে ভর্তি করতে হবে। না না এখন আর হসপিটালে নিয়ে যাওয়ার মতো তো কন্ডিশনে নেই পেশেন্টের, এমন অবস্থা মনে হচ্ছে এক্ষুনি ডেলিভারি করতে হবে। এক্ষুনি ডেলিভারি কি করে সম্ভব, হসপিটালে না নিয়ে গেলে কি করে ডেলিভারি হবে? যাও করে আমাদের এই বাড়িতেই ডেলিভারিটা করতে হবে, কারণ ওনার যা অবস্থা এখন যদি ওনাকে আমি হসপিটালে নিয়ে যেতে চাই তাহলে কিন্তু বেবি আর মা দুজনেরই কিন্তু ক্ষতি হতে পারে। না না ডাক্তার দিদি একদম না, আপনি যেটা ভালো বুঝবেন সেইটাই করুন, যাতে পায়েল আর পায়েলের বেবি যাতে সুস্থভাবে থাকে সেই রকম আপনি ব্যবস্থা করুন। আচ্ছা আমাকে জায়গা করে একটু গরম জল দিন, আর একটা কাপড়ের ব্যবস্থা করুন, একটু তাড়াতাড়ি করুন, হ্যাঁ পেশেন্টের অবস্থা কিন্তু ভীষণ খারাপ, খুনি না ডেলিভারি করলে নালে কিন্তু খুব ক্ষতি হতে পারে, তাড়াতাড়ি করুন একটু। হ্যাঁ হ্যাঁ এই তো আমি এক্ষুনি যাচ্ছি, ও তো ওখানে তো গামলাটা আছে, যাই নিয়ে আসি। স্বপ্না ইমিডিয়েটলি তুমি ইঞ্জেকশনটা রেডি করো। হ্যাঁ ম্যাম এই তো এক্ষুনি করছি। ডাক্তার দিদি এই যে গরম জল আর কাপড়। হ্যাঁ এই তো আমাকে দিন, এই নিন। বৌমা তুমি তো কখন বড় কাকাকে ছোট কাকাকে ফোন করেছো, এখনো তো কেউ এলো না। সেটাই তো মা, আমি তো তাই ভাবছি, আমি তো সে কখন ফোন করেছি, এখন তো ওদের চলে আসার কথা ছিল, আসলে অনেক দূরে আছে না, কি করেই বা আসবে। আচ্ছা আপনারা না ওই কাপড়টা একটু টাঙিয়ে দিন, আমাদের তাড়াতাড়ি একটু ডেলিভারি করতে হবে। দেখি একটু ইঞ্জেকশনটা দিয়ে দে। এই তো হয়ে গেছে হয়ে গেছে, ব্যাস ব্যাস হয়ে গেছে। এই বাচ্চারা তোমরা একটু ওই দিকে গিয়ে দাঁড়াও গা। যা বাবা আমরা এখানে দাঁড়িয়েছি কি হয়েছে, আমার দিদি কি হবে গো এখানে দাঁড়িয়ে থাকলে? আরে বুঝলি না, এখন তো কাকিমার ডেলিভারি হবে, আমি জানি কাকিমার এখন বেবি হবে বেবি, চল চল ওদিকে চলে আয়। আন্টি বেশি কথা না বাড়িয়ে চলে আয়। দাঁড়াও আর একটু আর একটু। আহ আহ আমার খুব লাগছে, আমার খুব লাগছে, খুব খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও দাঁড়াও একটুখানি আর একটু আর একটু। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও 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 আর একটু আর একটু। আর একটু। এই তো হয়ে গেছে। আহ আহ আমি আর পাচ্ছি না ডাক্তার দিদি, এই তো হয়ে গেছে, আর একটুখানি কষ্ট করো। এই তো এই তো এই তো এই তো। আহ ডাক্তার দিদি আর পাচ্ছি না, এই তো এই তো হয়ে গেছে হয়ে গেছে। আহ ডাক্তার দিদি ডাক্তার দিদি আমার অসহ্য কষ্ট হচ্ছে ডাক্তার দিদি, এই তো একটু তো কষ্ট সহ্য করতেই হবে, মা বলে কথা এখন তুমি মা হবে। এই তো এই তো আর একটু আর একটু। এই তো এই তো আর একটু একটু দাঁড়াও 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 আর একটু আর একটু আর একটু। এই তো আহ 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 পায়েল আর একটু ধৈর্য ধর, আর একটু ধৈর্য ধর পায়েল, কিচ্ছু হবে না, তোর বেবি আর তুই সুস্থ থাকবি, তোর কোনো চিন্তা নেই, একটুখানি আর একটু ধৈর্য ধর। হ্যাঁ ছোট বাবা, মা হওয়া কি মুখের কথা, কষ্ট তো সহ্যই করতে হবে, দাঁড়াও দাঁড়াও আর একটু কষ্ট সহ্য করো। আহ মা আমি আর পারছি না। হ্যাঁ বুঝতে পারছি, এই তো হয়ে গেছে, এই তো। Ah! 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 Ah!
এই তো আমাদের পাইলট বেবি হয়ে গেছে। ওই দেখুন মা, কি সুন্দর আওয়াজ দেখেছেন কানছে। খুব ভালো লাগছে, আমাদের ছোট বৌমার বাচ্চা হয়েছে। এই তো কি মজা, কাকিমার বেবি হয়ে গেছে, কি মজা। এবার আমরা কোলে নেব, খুব আমরা আদর করবো, চিটকপট করবো। তুই কে আগে আদর করবি? আগে আমি আদর করবো, জানিস না? আগে সবার আগে বড়রা আদর করে, তারপরে ছোটরা, জানিস? বললেই হলো, সবার আগে ছোটরা আদর করে, তারপরে বড়রা, বুঝেছিস? আগে সবার আগে আমি কাকিমার বেবিকে আদর করবো, খুব আদর করবো, একদম আমার কাছে নিয়ে এসবো, তোদেরকে নিয়ে এসবো না, যেখান থেকে। আর মনে রাখিস, মিঠি কিন্তু বলেনি, তোদের আমি ছাড়বো না, তোরা আমাকে মায়ের কাছে মার খেয়েছিস, দেখবি এর প্রতিশোধ আমি তুলবই। মিষ্টি আনুন, আপনাদের নাতনি হয়েছে। ও বাবা, নাতনি এসেছে নাকি? ও বাবা, শুনছো, নাতনি হয়েছে। হ্যাঁ, আপনাদের বাড়ি লক্ষ্মী এসেছে, আরো আরেকটা মেয়ে। এইবার আপনি তিন নাতনিকে নিয়ে একদম আনন্দে দিন কাটাবেন। হ্যাঁ, ঠিকই বলেছো, আমি তো একদম খুব খুশি হয়েছি। আমার বৌমা, আমার ছোট বৌমা ভালো আছে তো? হ্যাঁ, আপনার ছোট বৌমা আর আপনার নাতনি খুব ভালো আছে, একদম সেফ আছে। শুনছিস রে, দেখে পায়েল, তোর মেয়ে হয়েছে, আমি খুব খুশি হয়েছি। তুই খুশি হয়েছিস তো? হ্যাঁ, আমি খুব খুশি হয়েছি দিদি। ও কোথায় দিদি? ওই তো ডাক্তার দিদির কাছে আছে, ওকে আমার খুব একটু দেখতে ইচ্ছে করছে। এই তো তোমার বেবি, দাঁড়াও তোমার কাছে একটু দি। এই দেখো পায়েল, তোমার বেবিকে দেখো, তোমার একটা ফুটফুটে সুন্দর মেয়ে হয়েছে, রাজকুমারী এসেছে গো, রাজকুমারী। আমি খুব খুশি ডাক্তার দিদি, আজকে আপনি যদি সময় মতো না আসতেন তাহলে আমি আমার বেবিকে দেখতে পারতাম না। একদম না, এসব কথা একদম বলতে নেই, আজকে এত বড় একটা খুশির দিনে কেউ এসব অলক্ষণের কথা আনে? আচ্ছা মাসিমা, তাহলে এবার তো আপনার শুধু আনন্দ আর আনন্দ, তাই তো? আচ্ছা দিদি, তাহলে আমি আসি, আর আমি কিছু ওষুধ দিয়ে যাচ্ছি, এই ওষুধগুলো এখন নিয়মিত খাওয়ালেও ঠিক হয়ে যাবে, আর বাচ্চা আর মা একদম ঠিক আছে, তাহলে আমরা এখন আসি। হ্যাঁ মা, ভালো থেকো তুমি, আজকে তোমার জন্য আমার বৌমা আর আমার নাতনির মুখ দেখতে পেলাম। ঠিক আছে, এটা তো আমার ডিউটি, তাই না? ঠিক আছে, পরে কিন্তু একসময় আসবো, এসে কিন্তু পেট ভরে রসগোল্লা খেয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, এসো এসো, অবশ্যই এসো, নাহলে একটু বসে যাও না। না না না, আজকে না, আজকে অনেক দেরি হয়ে যাবে, ঠিক আছে, অন্যদিন আসবো। ঠিক আছে, চলি তাহলে।